রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশি সেনাদের জন্য এবার সুখবর দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতদিন তাদের অর্থ সহায়তা দিলেও এবার এসব বিদেশিদের জন্য রুশ নাগরিকত্ব দিতে চলেছে মস্কো। বুধবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট। এতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর যেসব বিদেশি সেনা রাশিয়ার হয়ে অংশ নিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তারা রুশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এমনকি নাগরিকত্ব দেওয়া হবে এসব সেনাদের স্ত্রী, সন্তান এবং বাবা মাকেও। তবে এক্ষেত্রে তারা ন্যূনতম এক বছর মস্কোর হয়ে যুদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন এমন কাগজপত্র দেখাতে হবে। এর আগে 2022 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইউক্রেন যুদ্ধের জন্য 3 লাখ সেনা সমাবেশ ঘটিয়েছিল রাশিয়া। এরপর নতুন করে আর কোনো সেনা সমাবেশ ঘটানো হবে না বলে জানিয়েছেন পুতিন। তবে এবার বিদেশি সেনাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে রুশ বাহিনীতে নতুন করে সেনা যোগ করার প্রয়াস হিসেবে দেখছেন অনেক সামরিক বিশেষজ্ঞ। যুদ্ধে ব্যাপক সেনা হারানোর কারণে এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা তাদের। আর এ লক্ষ্যে বিদেশি সেনাদের রুশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও চলমান যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কোনো সঠিক তথ্য প্রকাশ করেনি রাশিয়া ইউক্রেন কোনো পক্ষেই, তবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে 22 মাস ধরে চলা এ যুদ্ধে রাশিয়ার প্রায় 3 লাখ সেনা হতাহত হয়েছেন। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।